নমস্কার। আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। কোভিড পরিস্থিতিতে বরাকেও পালিত নিয়ম রক্ষার ঈদ, বিধি মেনেই নামাজ আদায়। করোনা ও বন্যার জের বাংলাদেশে সাদামাটা ঈদুজ্জোহা উদযাপিত। রাজ্যে স্কুল খুলছে 1 সেপ্টেম্বর, শিক্ষকদের কোভিড টেস্ট বাধ্যতামূলক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল আজহা পালিত হয়েছে, তবে এবার ছিল নিয়ম রক্ষার ঈদ পালন। শনিবার করোনা পরিস্থিতিতে প্রতিটি এলাকায় সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে এবং মুখে মাস্ক ব্যবহার করেই ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। যদিও এবার কোনো ঈদগাহে ঈদের নামাজে জামাত অনুষ্ঠিত হয়নি। ঈদুল আজহা উপলক্ষে এদিন সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন কাটিগড়ার প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝার ভূঁইয়া। তিনি জানান, সরকারি সুরক্ষা বিধি মেনেই এদিন ঈদের নামাজ আদায় করেছেন মুসলমানরা। একই সঙ্গে তিনি করোনা মহামারী থেকে মুক্তির জন্য সর্বশক্তিমানের কাছে দোয়া করেন। আজ পবিত্র ঈদুল আজহা, এ উপলক্ষে বরাক উপত্যকা তথা আসামের সুদের জনসাধারণকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। করোনা ভাইরাসের সময়ে অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে আজকের ঈদের নামাজ এবং কুরবানি হচ্ছে। আমরা সরকারি এবং স্বাস্থ্য বিভাগের সমস্ত নিয়ম বিধি মেনে আমাদের এখানে সীমিত সংখ্যক মুসল্লিদের উপস্থিতিতে আমরা নামাজ আদায় করেছি, কোনো অসুবিধা হয়নি। এবং আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে মুনাজাত এবং প্রার্থনা করা হয়েছে, যাতে সমস্ত বিশ্ব থেকে বিশেষভাবে আমাদের দেশ থেকে আল্লাহ তাআলা এই করোনা ভাইরাসকে মুক্ত করেন এবং করোনা ভাইরাস মুক্ত হিসেবে যাতে আমরা থাকতে পারি। তৎসঙ্গে সমস্ত মানুষের সুখ এবং শান্তির জন্য বিশেষ প্রার্থনা মুনাজাত করা হয়েছে। আমরা দেখেছি মসজিদ কমিটির পক্ষ থেকে আগেই ঘোষণা দেওয়া হয়েছিল, সমস্ত নামাজি যেন মাস্ক ব্যবহার করে সামাজিক দূরত্ব বজায় রাখেন। আজকে আমরা লক্ষ্য করেছি যতজন নামাজি সীমিত সংখ্যক এসেছেন, সবাই মাস্ক ব্যবহার করে এসেছেন এবং নামাজের সময়ও শারীরিক সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ পড়েছেন। এই জন্য সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন। নিয়ম রক্ষার ঈদুজ্জোহা পালিত হয়েছে হাইলাকান্দিতে। অতিমারী করোনার পরিপ্রেক্ষিতে সরকারের স্বাস্থ্যবিধি পালন করতে গিয়ে জামাতে নামাজ আদায় হয়নি জেলার কোথাও। যে যার বাড়িতেই ঈদুজ্জোহার নামাজ আদায় করেছেন। শহর থেকে গ্রাম একই চিত্র প্রত্যক্ষ করা গেছে এদিন। আজকে আমাদের ঈদুল আজহা, আর আজকে আসামবাসী আমার বরাকবাসী ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আর আমাদের অন্যান্য বৎসরের ন্যায় ঈদুল নামাজ আদায় হয়েছে, কোম্পানি আদায় হয়েছে, কিন্তু করোনা মহামারীর জন্য আমাদের ঈদগাহে আমাদের মসজিদের মজাগাতে বিল হয় নাই। গভর্নমেন্ট যেটা নির্দেশ আছে যে 7 জন 8 জন নিয়ে নামাজ আদায় করা হলো, সেই কারণে আমরা গভর্নমেন্ট নিয়ম মানিয়া এখানেই বেশি 3 জন 4 জন নিয়ে নামাজ হয়েছে। মজাগাতে কোনো ঝামেলা হয় নাই, গভর্নমেন্টের পুরো নিয়ম মানিয়া করোনা মহামারীর জন্য নিয়ম মানিয়ে সব আদায় করছে। তার সঙ্গে আমি আমার বাড়িতে হাটগঞ্জ বাজারের ইমাম সাহেব মৌলানা ফজিল বলিয়া সাহেব ওনারে নিয়ে আমার ঘরের মধ্যে আমার 4-5 জন আমি এখানে ঈদের নামাজ আদায় করেছি। তার সঙ্গে পুরো ভারতবাসীর জন্য করোনা মুক্ত করার জন্য দোয়া শেষ মোনাজাত হয়েছে। এই বলি আমার বক্তব্য শেষ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সরকারি বিধি মেনে উদারবন্ধে উদযাপিত হয়েছে ঈদুজ্জোহা। অতিমারী করোনা ত্যাগের এই উৎসবে বাধার প্রাচীর হয়ে দাঁড়ানোয় এবার ঈদ অনেকটাই সাদামাটা ভাবে পালিত হয়েছে উদারবন্ধে। জমায়েত করে মসজিদে নামাজ আদায় করা হয়নি। কোভিড বিধি মেনে যে যার ঘরেই নামাজ আদায় করেছেন। অনেকটা নিয়ম রক্ষার উৎসবে পরিণত হয়েছে এবারের ঈদুজ্জোহা। এদিকে ত্যাগের এই উৎসবের দিন অসম বিধানসভার উপাধ্যক্ষ তথা সোনাইর বিধায়ক আমিনুল হক লস্করের দ্রুত আরোগ্য কামনা করে এক প্রার্থনা সভারও আয়োজন করা হয়।
সাইফুল হক বড়ভূঁইয়ার বাড়িতে আয়োজিত ওই প্রার্থনা সভায় বিধায়কের আরোগ্য কামনার পাশাপাশি দেশ তথা গোটা বিশ্ববাসীর মঙ্গল কামনা করেন মৌলানা নুরুল হক লস্কর, সাইফুল হক লস্কর, শামসুল হক বড় লস্কর, রফিক উদ্দিন লস্কর প্রমুখ। ঈদুল জোহা উপলক্ষে ঈদের নামাজ শেষ করে আমাদের এখানে জমায়েত হয়ে আমরা আসাম অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার তথা সোনাই বিধায়ক আমিনুল ভাই করোনায় আক্রান্ত হয়ে মেডিকেলে অ্যাডমিশন আছেন। বড় দুঃখের বিষয়, উনি এক জায়গায়, ওনার বাচ্চা সন্তান এক জায়গায়, ওনার ঘরের ম্যাডাম এক জায়গায়। আজকে ঈদের দিন আমরা পরিবার নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে এক জায়গায় ঈদ করছি, উনি কিন্তু করোনায় আক্রান্ত হয়ে মেডিকেলে ভুগছেন। এই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের উদারমন্দে আলিম সমাজ নিয়ে এক জায়গায় বৈঠক করে একটি খতম করে দোয়া প্রার্থনা করা হয়েছে। যেহেতু আজকের দিনের প্রার্থনা আল্লাহ তাআলা যেন কবুল করেন, এই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে দোয়া করেছি। করোনা ও বন্যাকে সঙ্গী করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে বাংলাদেশে উদযাপন হয়েছে ঈদুজ্জোহা। বানের জলে ভেসে গেছে ঈদের আনন্দ, অনেকের কোরবানি দেওয়া সম্ভব হয়নি, বসার মতো শুকনো জায়গাটুকু যে নেই। রাজধানীতে প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। এখানে সকাল 7টা থেকে স্বাস্থ্যবিধি মেনে 5টি জামায়াত অনুষ্ঠিত হয়। অতিমারি করোনা ও বানের জলকে সঙ্গী করেই এবার উদযাপন করা হলো কোরবানির ঈদ। এই দুর্যোগের দিনে বন্যার্থ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ঈদের সকালে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অসহায় মানুষ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন সে ব্যাপারে সবাইকে খেয়াল রাখার আবেদন জানিয়েছেন। ঢাকা থেকে আমার বাংলার প্রতিনিধি রিদ্ধি হকের রিপোর্ট। পয়লা আগস্ট অর্থাৎ শনিবার থেকে দেশ জুড়ে আনলক 3 শুরু হয়েছে। এই পর্বে দেশব্যাপী বিভিন্ন বিধি নিষেধ শিথিল করা হয়েছে, তবে রাজ্য সরকারের নির্দেশে সাপ্তাহিক 2 দিনের লকডাউন বহাল রয়েছে। ফলে শনিবার শিলচর পুরো এলাকায় দোকানপাট, বাজারহাট, যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকতে দেখা যায়। জরুরি কাজ ছাড়া কেউ এই লকডাউনে ঘর থেকে বের হতে পারেন না। ফলে শনিবার সপ্তাহান্তিক চিত্র ধরা পড়েছে আমার বাংলার ক্যামেরায়। আসামেও খুব শীঘ্রই খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। রাজ্যের স্কুল কলেজ পুনরায় খোলার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সে অনুযায়ী এবার রাজ্য সরকারের নির্দেশে প্রতিটি সরকারি স্কুলের শিক্ষকদের কোভিড টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়ার কথা। তার আগে অর্থাৎ আগামী 23 থেকে 30 আগস্টের মধ্যে প্রত্যেক শিক্ষককে করোনার পরীক্ষা করাতে হবে। শনিবার দিশপুর জনতা ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে হিমন্ত জানান, 1 সেপ্টেম্বর স্কুল খোলার ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর পেছনে বেশ কিছু যদিও কিন্তু রয়েছে, যদি করোনা পরিস্থিতি আরও বেহাল হয়ে পড়ে তখন সেই সিদ্ধান্ত পাল্টানো হবে। তবে তার আগে রাজ্যের শিক্ষক এবং কর্মচারীরা করোনার উপসর্গহীন বলে নিশ্চিন্ত হতে হবে। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে সবাইকে কোভিড টেস্ট করানোর আহ্বান জানান তিনি। 1 সেপ্টেম্বর থেকে স্কুল খুললেও সেটা পঞ্চম শ্রেণীর ঊর্ধ্বদের জন্য থাকবে, চতুর্থ শ্রেণী পর্যন্ত সব স্কুল সম্পূর্ণ বন্ধ রাখা হবে বলেও মন্ত্রী জানান। 1 সেপ্টেম্বরের বিদ্যালয়সমূহ খোলার বাবে আমি প্রারম্ভিক চিন্তা চর্চা আরম্ভ করেছো। মই প্রারম্ভিক শব্দটো এই কারণে কৈছো যে এই ক্ষেত্রত চূড়ান্ত নির্ণয় ভারত সরকারে লব, কারণ লকডাউনের প্রথম যেটা ঘোষণা যে ভারত সরকারে ক্লিয়ার নকরালেকে আমি বিশেষ একো করিব নোৱাৰো। কিন্তু যেহেতু ভারত সরকারে 31 আগস্টলৈকে হে স্কুল কলেজ সমূহ বন্ধ থাকিব বুলি তেওঁলোকে কৈছে, গতিকে আমি 1 সেপ্টেম্বরের নিজক মানসিকভাবে সাজু করব খুঁজছো। এটা কোনো ঘোষণা নহয়, এটা প্রারম্ভিক চিন্তা চর্চা। আমি কেনেকে করব খুঁজছো আপনার এটা আভাস দিব খুঁজছো। 30 আগস্টর ভিতর রাজ্য সরকারের অধীনত কাম করা শিক্ষক, শিক্ষয়িত্রী, অধ্যাপক, অধ্যাপিকা
সকলোৱে বাধ্যতামূলকভাৱে কৰোনা টেষ্ট কৰিব লাগিব। তেওঁলোক যেতিয়া প্ৰথম দিনা স্কুলত যাব, শিক্ষা আৰু স্বাস্থ্য বিভাগে একেলগে কাম কৰিব, তেওঁলোকৰ প্ৰত্যেকজনৰে কৰোনা টেষ্টৰ ৰিজাল্ট ৱেবছাইটত থাকিব, যাতে গাৰ্জেনসকলে মনত সাহস পাব পাৰে। সেইকাৰণে প্ৰথম দিনাখন স্কুলত যোৱাৰ সময়ত ৰাজ্য চৰকাৰৰ অধীনত কাম কৰা প্ৰত্যেকগৰাকী শিক্ষক শিক্ষয়িত্ৰী, অধ্যাপক অধ্যাপিকা, চতুৰ্থ শ্ৰেণীৰ কৰ্মচাৰী সকলোৱে কম্পালচৰি, মই ৱৰ্ডটো ইউজ কৰিছোঁ, মেণ্ডেটৰি তেওঁলোকে কৰোনা টেষ্ট কৰিব লাগিব। আৰু টেষ্টটো এনেকুৱা হ'ব নালাগে যে আজি কৰা টেষ্ট, দ্য টেষ্ট উইল বি অফ দ্য লাষ্ট ওৱান উইক, 23 আগষ্টৰ পৰা 30 আগষ্টৰ ভিতৰত এই কৰোনা টেষ্ট হ'ব লাগিব। অসমে ঢোকার আগেই ত্রিপুরা পুলিশের অভিযানে বাজেয়াপ্ত হয়েছে 27 লক্ষ টাকার গাঁজা। গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে 8 নম্বর জাতীয় সড়কে এই সাফল্য পেয়েছে। পানিসাগর এলাকায় জম্মু কাশ্মীরের পঞ্জীয়নকৃত একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। ট্রাকটির নম্বর JK02AR5211। জব্দ করা গাঁজার পরিমাণ 270 কিলো। পুলিশ গাড়ি চালক কিষান লালকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ভালোভাবে কাজ করে যাচ্ছি, আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে উত্তর ত্রিপুরা যারা জনগণ আছে ওনারা আমাদেরকে খবর দিচ্ছেন। আজকের খবরটাও আমরা পেয়েছিলাম একজনের কাছ থেকে, অ্যাকর্ডিং আমরা এই গাড়িটাকে আটক করি। গাড়িটার নাম্বার হলো JK02AR5211। গাড়িটার ড্রাইভারের নাম হলো কিষান লাল, সে জম্মু তার বাসা। গাড়িটাকে আমরা ডিটেইন করেছি, সার্চিং এর সময় গাড়ির থেকে 27 প্যাকেট গাঁজা পাওয়া গেছে, যেটার ওজন 270 কেজি। কিষানবাবুকে অ্যারেস্ট করা হয়েছে, পানিসাগর পিএস একটা স্পেসিফিক কেস হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। তো স্যার, আটককৃত গাঁজাগুলির বর্তমান বাজার মূল্য কত হতে পারে বলে মনে করেন? বাজার মূল্য বলতে, গাঁজা তো আসলে বাজারে তো বিক্রি হয় না, এটা হলো কালো বাজারে বিক্রি হয়। কালো বাজারে যে রেট যেটা আছে, যেটা আমরা মোটামুটি জানি, এটা হলো প্রায় 10,000 টাকা করে মতো বিক্রি হচ্ছে। মাল কোথা থেকে এসেছিল? আগরতলা বিজেপি থেকে আসছিল, স্পেসিফিক জায়গাটা বলা যাবে না, এটা ইনভেস্টিগেশনের পার্ট। ঘুরে যাচ্ছিল। তো স্যার, যে ড্রাইভারকে আপনার আটক করেছেন তাকে কি আজকেই কোর্টে পাঠিয়ে দেবেন নাকি আগামীকালকে পাঠাবেন? জাস্ট এখন অ্যারেস্ট হয়েছে, এখন ফর্মাল ইনচুজ করে দেখি পাঠানো হবে। জাটিঙ্গা নদীতে ফের উদ্ধার হয়েছে অজ্ঞাত পরিচয় এক মহিলার লাশ। শনিবার দুপুর 12টা নাগাদ বরখোলা পুরন্দরপুর এলাকায় উদ্ধার হয়েছে ওই মহিলার মরদেহ। ঘটনাটি প্রথমে প্রত্যক্ষ করেন স্থানীয় জনগণ, তারাই খবর পাঠান পুলিশে, পরে ঘটনাস্থলে ছুটে যায় বরখোলা পুলিশ। তারা বছর 40-এর ওই মহিলার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। বরখোলা থানার এসআই সঞ্জীব বড়া জানিয়েছেন, মরদেহ শনাক্তকরণের জন্য 72 ঘন্টা মর্গে রাখা হবে। তারা ঘটনার তদন্ত শুরু করেছেন। বরখোলা থানার অন্তর্গত জাতিঙ্গা নদীর ওসর একটা মহিলা অচিনাক্ত মৃতদেহ পাওয়া গেছে। বর্তমান আমি চেষ্টা অনুসন্ধান চেষ্টা করাইছো, মানুষজনী কোর হয়। বর্তমান আমি PM করবর কারণে ঘুঙ্গুর পাঠাই দিছো। এইটো এপ্রক্সিমেট 3 দিনের আগর হব পারে। PM রিপোর্ট গম পাওয়া যাব কিমান দিনের আগতে তেখেতের মৃত্যু হয়েছে, রিপোর্টে গম পাওয়া যাব। আমি তদন্ত করিম, তদন্ত পিছিয়ে গম পাওয়া যাব। উদারবন্দের 95 নম্বর অঙ্গনওয়ারি কেন্দ্রের ওয়ার্কারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা। পরিচালন সমিতির সভাপতি খলিল উদ্দিন বড়ভূইয়া সহ আমির উদ্দিন, এমাদুল বড়ভূইয়ারা অভিযোগ করেন, ওই কেন্দ্রের ওয়ার্কার ফাতেমা বেগম লস্কর দীর্ঘদিন থেকে সবাইকে অন্ধকারে রেখে শিশু খাদ্যে নয়ছয় করে চলেছেন। সপ্তাহকাল আগে ফাতেমা চাল ও মটর বিতরণের জন্য কেন্দ্রটিতে গেলে স্থানীয়রা আপত্তি তুলেন। তারা এযাবৎ কি বন্টন হয়েছে তা দেখতে চান, কিন্তু ফাতেমা স্টক খাতা দেখাতে ব্যর্থ হন। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী চাল ও মটর বন্টন বন্ধ করে দেন। আমরা আজকে সরকারের প্রেসিডেন্ট জিপি প্রেসিডেন্ট আইছেন আর কি, সিদ্ধান্ত নেওয়ার লাগে আমরা যে এটা বন্ধ করছি, বা আমরা বেনিফিশিয়ারি বন্ধ করছি। আমরা কমিটির সঙ্গে আসলাম, তো আমরা কমিটি বাঁটার লাগে সিদ্ধান্ত আসলাম। বেনিফিশিয়ারি আপত্তি দিছে যে আমার স্টকের মাল না থাকলে, না স্টক না জিএসটা না দেখলে, আমরা স্টক আছে কিনা না আছে কিনা না দেখলে মাল বাড়তে পারতাম না।
ও আপনারা মেইন বক্তব্য হইলো আপনারা কমিটির না জানাইয়া অঙ্গনবাড়ির যে ওয়ার্কার তাই প্রেসিডেন্টে লই আজকে আইছি অঞ্চল বা আমরা 6 নম্বর ওয়ার্ড অন্যান্য সেন্টার বিভিন্ন জিনিসপত্র প্রত্যেক মাস দিন হোক বা প্রত্যেক দুই মাসে হোক মাঝে মধ্যে জিনিসপত্র আমরা সেন্টার আজ পর্যন্ত কোনো কিছু জিনিস আইসে না তারপরে কমিটির জিগার ফলে তারা হয় কিছু আইসে না কিছু জানেও না তো এতে বুঝা যা দিদিমণি যেজন আসে তাইন কমিটির অন্ধকার রাখিয়া তাইন তাইন তান জিনিসপত্র তাইন বাসাতে নেই আমিও যেটা খবর পাইছি তান বাসাতে জিনিসপত্র তা ভাড়া দেয় ফরাই আছে বাসনপত্র আছে বড় বড় জিনিস এটা ভাড়া দেয় অতিমারি করোনার পরিপ্রেক্ষিতে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয় বদরপুর মাছিমপুর জিপিতে শনিবার নারীশ হেলথ ক্লাবের উদ্যোগে জিপির 8 নম্বর গ্রুপে আয়োজিত ওই সচেতনতা সভায় অতিমারি করোনার সংক্রমণ থেকে বাঁচার বিভিন্ন পরামর্শ তুলে ধরেন সংগঠনের কর্মকর্তারা পাশাপাশি এদিনের সচেতনতা শিবিরে 20 জন ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন গাঁও পঞ্চায়েত সভাপতি মঞ্জুগুয়ালা উপসভাপতি মুন্না ভর সহ আরো অনেকে আমরা এসেছিলাম এখানে আজকে মাসিমপুরের এক জিপিতে এখানে এসে আমরা এই কর্মটা করেছি এই হেলথ ডিপার্টমেন্ট থেকে এসেছি আমরা এবং এখানে আপনারা দেখতে পেরেছেন যে হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প নৌরিশ হেলথ ক্লাব থেকে আমরা এটা অর্গানাইজ করেছি এবং আমরা এটাই কামনা করি যে করোনাটা যাতে আগামীতে আর না ছড়ুক এবং তো আমরা এখানে এসেছি এবং আমরা মানুষকে মানে আর কি 15-20 জন মানুষ এসেছে তো তাদের চেকিং করেছি চেকিং করানোর পরে তাদের অ্যাডভাইস করেছি যে আমরা ইমিউনিটি স্ট্রং করার জন্য এবং এই মহামারীর কালে যে আমরা ইমিউনিটি স্ট্রং থাকলে যে এই রোগটা হবে না এই জন্য আমরা অ্যাডভাইস করেছি যে ননি নুরিশের বহুত প্রোডাক্ট আছে আমলা উইথ হানি এবং পঞ্চতুলসী হ্যাঁ ভিটামিন সি এগুলো খেলে পরে যে আমাদের এই মহামারী থেকে এবং আমাদের রক্ষা পাবো এবং আমাদের ইমিউনিটি স্ট্রং হবে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করলেন কাঠিগড়ার প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী শনিবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কালাইন কাঠিগড়া এবং বিহারা শাখার কার্যকর্তাদের হাতে এসব মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া হয় আমজনতার মধ্যে বন্টনের উদ্দেশ্য এদিন প্রতিটি শাখায় 1000টি করে মাস্ক ও 100টি করে স্যানিটাইজার বিতরণ করেছেন সুব্রত এসব সামগ্রী বন্টনের সময় সুব্রতর সঙ্গে উপস্থিত ছিলেন এপি সদস্য অমিতাভ চক্রবর্তী নিপু শীল সন্দীপন দেব প্রীতম দে সুব্রত দেব প্রমুখ অতিমারী করোনার সংক্রমণ রোধে স্যানিটাইজ করা হল কাটিগড়া মডেল হাসপাতাল থানা বাজার সহ সংলগ্ন মণ্ডলপাড়া ও পার্শ্ববর্তী এলাকা শনিবার দক্ষিণ কাটিগড়া জেলা পরিষদ সদস্য অসীম দত্তের উদ্যোগে ও কাটিগড়া জিপির সহযোগিতায় এই স্যানিটাইজেশন কর্মসূচির আয়োজন করা হয় জানা গেছে করোনায় সংক্রমিত হয়ে শিলচর মেডিকেল কলেজে প্রাণ হারান শিক্ষক প্রাণজিৎ নাথ মৃত্যুর পর তার রিপোর্ট পজিটিভ আসে সঙ্গে সঙ্গে সরকারিভাবে মণ্ডলপাড়া সহ পার্শ্ববর্তী দুটি পাড়াকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয় এরই পরিপ্রেক্ষিতে ঝুঁকি এড়াতে ওইসব এলাকাকে এদিন স্যানিটাইজ করা হয় মারা যাওয়ার পর উনার মারা যাওয়ার আগে উনার টেস্ট করা হয়েছে কিন্তু মারা যাওয়ার পর পজিটিভ কেস আসার দরুন আমাদের এই দুইটা মণ্ডলপাড়ার দুইটা পাড়া দুই পাড়ায় কন্টেইনমেন্ট জোন এলাকা সরকারিভাবে ঘোষণা করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে আজ আমি কাল সেক্রেটারির সঙ্গে টেলিফোনে আলাপ আলোচনা করার পর উনি বলেছেন যে হ্যাঁ সকালবেলা আমি স্টাফ দেবো দুজন ওয়ার্ড মেম্বারও থাকবেন আপনি সামনে রেখে স্যানিটাইজ করার জন্য তাই আজকে আমরা সকাল থেকে এই দুই পাড়া থানা হসপিটাল বাজার এলাকায় স্যানিটাইজ করে যাচ্ছি শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার কোভিড পরিস্থিতিতে বরাকেও পালিত নিয়ম রক্ষার ঈদ বিধি মেনেই নামাজ আদায় করোনা ও বন্যার জের বাংলাদেশে সাদামাটা ঈদুজ্জোহা উদযাপিত রাজ্যে স্কুল খুলছে 1 সেপ্টেম্বর শিক্ষকদের কোভিড টেস্ট বাধ্যতামূলক এখনকার মতো সংবাদ এ পর্যন্তই নমস্কার।